আটকা বাড়িতে খবর দিলেন? সেটা জরুরি কাম আছে। কোন আড়তটা আমি বেচে ফেলাইতে চাই। কোন কি? হ্যাঁ, আগে ধান চাল যা আছে এগুলো বেচে দিবি, তারপর ঘরটা বেচে ফেলাবি। কোন কি মেয়ে সব কারবার বন্ধ করে দিবেন? হ্যাঁ, কাজ কারবার আমি সব বন্ধ করে দিবি, বাজারও আমি আর যাব না। সপ্তাহের মধ্যে তুই আমার কামটা শেষ করে দিবি। বন্ধে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দিওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া। যে মেশা তোর সব খবর আমি লইছি। খবর লইছেন? কি খবর, আমি কি করছি তুই জানস না? তুই কি করছস? না, আমি কিছুই জানি না। তুই কি কি করছস? শান্তিবু আমার সব কইছে। ও, শান্তিবু যা যা কইছে তা তো আমি জানি, আর হে যা যা কইছে আমি তো তা স্বীকারই করছি। না, তুই সব স্বীকার করছ নাই, ঘটনা আরো বাকি আছে। মনে রাখিস, ধীরে ধীরে আমি সব বাইর করব, আর সব বাইর করানোর পর তোর আসল খবর আমি নেব। বলিস না, ওসমান মিয়া শোনো, ওই যে আমার দোকানে মাইনকা আছে না, মাইনকার একটু কত দোকান বন্ধ করে আমার লোকে দেখা করবো। হ্যাঁ, একটু জরুরি কাম আছে। হ্যাঁ, না না না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কি আসাবে যে পড়ছি, মনে করি কামই করবো। আটকা বাড়িতে খবর দিলেন? সেটা জরুরি কাম আছে। কোন আড়তটা আমি বেচে ফেলাইতে চাই। কোন কি? হ্যাঁ, আগে ধান চাল যা আছে এগুলো বেচে দিবি, তারপর ঘরটা বেচে ফেলাবি। কোন কি মেয়ে সব কারবার বন্ধ করে দিবেন? হ্যাঁ, কাজ কারবার আমি সব বন্ধ করে দিবি, বাজারও আমি আর যাবো না। সপ্তাহের মধ্যে তুই আমার কামটা শেষ করে দিবি। এই কাম সারতে এক সপ্তাহ লাগবো না, চালু কারবার। ওই ওসমান মহাজনই ঘর সুদ্ধা আরত কিনা ফেলাইব। তুই তার লোক কথা কহ, একেবারে দরদাম করে সব বেচা দে। তারপর? তারপর আর কি, আমি বাড়িতে বসে থাকুম? আপনি নয় বসে বসে খাইতে পারবেন, আপনার জমি জিরাত গরু বাছর সব আছে, আপনার দিন রাজার হালে চলবো। তো আমি করবো কি? তোর ব্যবস্থা আমি করুম রে, তুই আগে আমার কামটা শেষ কর, যা। বুঝলি?